দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ঘটনা জাপানকে পিছিয়ে দিয়েছে বহু বছর। সেই থেকে জাপান আর যুদ্ধের ধারের কাছেও যেতে চায় না, বরং শান্তির দেশ হিসেবেই বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করে নিয়েছে। সেই জাপানই প্রায় আট দশকের মাথায় ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে। যুদ্ধবিরোধী যে কোনো পদক্ষেপে সবার আগে থাকা জাপান এবার তাদের শান্তিবাদী নীতি থেকে সরে আসছে। এরই মধ্যে তারা সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। শুধু সক্ষমতা বৃদ্ধি নয়, রীতিমতো সারা বিশ্বে, বিশেষ করে তৃতীয় বিশ্বে মারণাস্ত্র সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান রপ্তানির উদ্যোগ নিয়েছে টোকিও। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে। তাদের ঐতিহ্যবাহী শান্তিবাদী নীতি থেকে সরে আসার সবশেষ পদক্ষেপ হিসেবে জাপানের মন্ত্রিসভা যুক্তরাজ্য এবং ইতালির সঙ্গে নির্মিতব্য নতুন যুদ্ধ বিমান রপ্তানির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা অস্ত্র রপ্তানির নিয়ম নীতি সহজ করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। জাপান চাইছে যে দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে এবং যেখানে কোনো চলমান সংঘাত নেই সেই সব দেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করতে। তবে জাপান কর্তৃপক্ষ বলছে প্রতিটি যুদ্ধ বিমান রপ্তানির জন্য মন্ত্রিসভার আলাদা অনুমোদন প্রয়োজন। 2022 সালের ডিসেম্বরে জাপান একটি যুক্তরাজ্য ইতালির সহযোগিতা প্রকল্পে যোগ দেয়, যাকে বলা হয় টেম্পেস্ট। যৌথ উদ্যোগের এই নতুন যুদ্ধ বিমানে পাইলটদের সহায়তা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর ব্যবহার করা হবে। 2035 সালের মধ্যে যুদ্ধ বিমানগুলো প্রস্তুত হবে বলে আশা করছে টোকিও। আর এটি হবে পশ্চিমের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে টোকিওর প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন অংশীদারিত্ব। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বৈশ্বিক সামরিক শক্তিতে 145 দেশের মধ্যে জাপানের অবস্থান সপ্তম। জাপান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করা হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে জাপান সবচেয়ে বেশি ৩২,০০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। তাদের পঞ্চবার্ষিকী এই পরিকল্পনা অনুযায়ী চীনে আঘাত হানতে পারবে এমন ক্ষেপণাস্ত্র কিনবে জাপান, যেন তারা সংঘাতেও টিকে থাকতে পারে। এতদিন জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে মাথা ব্যথা ছিল না। অন্য রাষ্ট্রে আঘাত করার মতো অস্ত্র তাদের তেমন নেই, তবে সবই বাড়াচ্ছে এখন। অমিত হাসান, রবিন, কালবেলা।